আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের সাথে আর কে ট্রাভেলস এন্ড স্পোর্টস আছেন এবং তারেক আছেন, আপনারা কি কিছু বলবেন ভাই? আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, উপরে নিচে যারা আছেন। আমি আসলে ফার্স্ট টাইম, তো আমি একটা কোয়েশ্চেন ছিল আমাদের এখানে আজকে, এখন নিউ ইয়র্কে স্কোয়ার একটা 3 o'clock, মানে 2:45 বাজে, তো আমি কাজের টাইমে ছিলাম, তো তো আপনাদের কনভারসেশন শোনার পরে আমার ভালো লাগতেছিল, ভাবলাম আমি কোয়েশ্চেন একটা ছিল যদি আপনারা যদি পাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার নাম অ্যাকচুয়ালি রাসেল খান, তো আমার এটা শর্ট করে আমি ইয়া দিচ্ছি। তো যেটা কোশ্চেনটা হচ্ছে যে আমি অনেকের কাছ থেকে মানে শুনতাম বা এখনো শুনি মধ্যে মধ্যে, আমার তো মসজিদে যখন যাওয়া হয়, তো অনেকে কথার মধ্যে কমিউনিকেশনের ক্ষেত্রে বলে যে আমাদের একজন ব্যক্তি বেহেস্তে গেছে, হ্যাঁ বেহেস্তে থেকে তার, ফর এক্সাম্পল একটা একটা মেয়ে খুব বাজে কাজ করতো, প্রস্টিটিউট ফর এক্সাম্পল, সো সে একটা বিড়ালকে, ভালো একটা মৃত্যুপথ যাত্রী এক বিড়ালকে সে পানি খাওয়াইলো বা তাকে ইয়া করার পরে সে বেসতে তাকে সে বেসতে নিয়ে গেছে তার এই সফটের কারণে, কিন্তু সে অনেক বাজে কাজ করছে এর আগে। তো আমার কথা কোশ্চেনটা হচ্ছে, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এখনো তো মানে আমরা সবাই মৃত্যু পরে আমাদের সবার কিন্তু একটা টাইমে কিন্তু আমাদের পুল সিরাত পার হইতে হবে, একটা টাইমে সবাইকে তার হিসাবের ইয়া করার পরে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদের জাজমেন্টের পরে আমাদেরকে কে জাহান্নামী কে হ্যাভেনে যাবে কে হেলে যাবে যেটাই হোক এটা একটা পর্যায় হবে, কিন্তু তারা এর আগে থেকে কিভাবে এই উদ্ধৃতিটা দেয় এই জিনিসটা আমার আসলে, এই কোশ্চেনটা না আমি মানে ক্লিয়ার না আমার কাছে, যদি আপনাদের মধ্যে কেউ যদি বলতে পারেন আমার কাছে একটু ভালো লাগতো। আমি খুব মানে কেমনে অনেকটা বলে যে উনি বেহেস্তে চলে উনি বেহেস্তে আর এটার জন্য তার একটা ভালো কাজের জন্য সে বেহেস্তে চলে গেছে, আবার অনেকের ভালো কাজের জন্য সে বেহেস্তে থেকে এটা রেসপন্স করছে, মানে এটা কিভাবে মানে সম্ভব? মানে এখন তো পর্যন্ত আমাদের, আমি এটা জানি যে আমরা মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকে তো এভরিবডি হ্যাজ টু ডাই, সো আমরা প্রত্যেকে মারা যাওয়ার পরে কিন্তু আমাদের জাজমেন্টটা শুরু। আজকে যদি আমি মারা যাই এখান থেকে আমার এটা হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে ভালো, যে সৃষ্টিকর্তা, যেহেতু আমরা মুসলিম মানে যে যে রিলিজিয়াসে থাকি, আখিরাতের আগে তো আর জাজমেন্ট শুরু হবে না, তাহলে বেহেস্তে কি হয়ে গেল? হ্যাঁ সেটাই, কিন্তু অনেকে যে কোয়েশ্চেন করে সেটা কি ভুল কিনা, কেন অনেকে কিন্তু অনেকে যে যারা হুজুর আছেন বা যারা অনেকের কাছ থেকে, আমরা আমি জানি না আমার আমার মতো আপনারা কেউ শুনছেন কিনা এটার আগে, কিন্তু আমি এরকম শুনছি যে এর একটা ভালো কাজের জন্য সে ওখান থেকে এই যে ওনার জান্নাত হয়ে গেছে ওনার এটা হয়েছে উনি বেসতে চলে গেছে, তো সে বেসতে চলে গেছে কিভাবে, এটা হাউ দে মেক শিওর, লাইক হাউ হি অর শি ক্যান মেক শিওর লাইক হি গেট দ্য জান্নাত। আচ্ছা আপনি কি এই যে নবীজির মেরাজে গমনের ঘটনাটা পড়েছেন? আমি আমি শুনেছিলাম, জি যে জি জি, সেখানে যে তিনি জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছেন এবং জাহান্নামে অধিকাংশ নারী দেখে এসেছেন, এটা কি আপনি এই সহিহ হাদিসটা কি আপনি পড়েছেন? আই এম নট রিয়েলি। আচ্ছা আমি আপনাকে সহিহ হাদিসটা দেখিয়ে দিচ্ছি, নবীর সহিহ হাদিসই আছে যে জাহান্নামে উনি বেশি নারী দেখে এসেছেন, এই বিষয়ে সহিহ হাদিসই আছে। না এইটা এটা জানি জাহান্নামে বেশি নারী এবং কি সর্বপ্রথম প্রবেশ করবে জান্নাতে নারী ফার্স্ট, আর আর জাহান্নামে বেশি সংখ্যা নারী, এটাও এটাও জানি, জি শুনছি আপনাদের হুজুর কাছ থেকে শুনছি। আচ্ছা এবং একই সাথে একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 12 জনের কথা কি আপনি শুনেছেন? এর মধ্যে হযরত ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আবু বকর, এক্সাক্ট আমার মনে নাই কাউন্টিং টু বি অনেস্ট উইথ ইউ। আচ্ছা তাহলে তাহলে এখানে হচ্ছে ইসলামের ক্ষেত্রে এইটা নিয়ে একটা কন্ট্রাডিকশন আছে যে অনেকে বলেন যে কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম হবে, আবার অনেকে বলে যে জান্নাত জাহান্নামে অলরেডি মানুষ আছে, কিন্তু এটা নিয়ে এই যে কন্ট্রাডিক্টরি কথা যেহেতু আছে ইসলামের ভিতরে, কন্ট্রাডিক্টরি কথা যেহেতু আছে, সেহেতু কিছু কিছু ইসলামের ইসলামিক অ্যাপোলজিস্ট এই ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করে যে মেরাজে যখন মোহাম্মদ গেছিল তখন তিনি ভবিষ্যৎ সময় কি হবে সেটা দেখে এসেছেন। ও আচ্ছা আচ্ছা, সো ইটস লাইক প্রিকশন লাইক ইট লাইক পূর্বাভাস লাইক, সো এটা হচ্ছে যে যারা এইরকম কাজ করবেন, যেমন ধরেন একটু আগে যে ফারাজ অর্ণব ভাইয়ার যে বললো যে যারা মুসলিম, হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি মানে 100% অনেকের মুখেই শুনছি যে যারা মুসলিম একবার যদি সে কলমে পড়ে এবং কি মুসলিম যারা আল্লাহকে একজন রব হিসেবে মানে, তারা যত পাপই করুক তার পাপের প্রায়শ্চিত্তে পরে একটা সময় সে ঠিকই জান্নাতে যাবে। হ্যাঁ তো এইটা এখন আপনি বলতে যাচ্ছেন আসিফ ভাইয়া যে এটা হচ্ছে যে এরকম যে যারা ওই জান্নাতে দেখে আসছে তারা ওইটার একটা পূর্বাভাস বলতেছে, তারা যদি এরকম কাজও করে একটা পর্যায়ে তাদের এটা জান্নাতে নিবে, বাট তারা হাউ ক্যান মেক শিওর লাইক হাউ ক্যান দে এক্সপ্লেইন লাইক দ্যাট লাইক দে আর অলরেডি ইন হেভেন, সো দিস কনফার্মেশন হাউ, তারা কিভাবে বলে? কিছু আমরা হুজুরের মুখ থেকে বা তার মুখ থেকে শুনি, কেন আমরা কিন্তু তারা মূলত ফলো করি যে স্কলার যারা আছে ইসলামিক স্কলার যা হুজুর আছে মুয়াজ্জিমরা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনি, বিকজ আমরা কিন্তু স্পেশালি ফর মি অ্যাজ ইট ক্লেম অ্যাজ আই এম ক্লেমিং লাইক আমি দাবি করি যে আমি খুব একটা ভালো জ্ঞান রাখি না, সো এটার মতো ভালো সফিস্টিকেটেড সাবজেক্ট এরিয়াতে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমার নাই, বাট আমার কোশ্চেনটা ছিল যে এটা আসলে কি, এটা জানার জন্যই আমার ভালো লাগতেছিল আপনাদের কনভারসেশনটা, সো এর জন্য আই এম জাস্ট আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ অ্যাডিং মি অ্যাজ দেয়ার, বাট আমার কোশ্চেনটা জান এটা খুব ইচ্ছা করতেছিল কি এটা কি কিভাবে তারা বলে। আচ্ছা আসিফ ভাই আপনি কি শিওর যে কুকুরকে
পানি খাওয়ায় বা ওই আপনার রুটি খাওয়ায় জান্নাতে গেছে বা বিড়ালকে পানি পান করায় জান্নাতে গেছে, এটা কি সহিহ হাদিসের পার্ট? আপনি কি ভাই শিওর? কারণ এরকম তো অনেক অনেক সিমিলার লাইক দ্যাট কোশ্চেন, ইয়া আমি জানি একটা ভালো কাজ করছে সে, প্রস্টিটিউট একটা মেয়ে বা যেটাই হোক, হ্যাঁ তা সেটা, এটা ইটস নট মাই লুক আউট, এটা আমার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে তারা অন্য কেউ কি বলে তাকে। কিন্তু ভাই আর কে সাহেব, এটা তো মেইন আমার নাম হচ্ছে রাসেল খান, হ্যাঁ অনুপ ভাই আর কে সাহেব এখানকার মেইন, আচ্ছা রাসেল সাহেব এখানকার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েদার মেয়েটা মুসলিম কিনা, মুসলিম না হয়ে যদি একটা কেন হাজারটা কুকুরকেও সে খাওয়ায় তারপর তো সে জান্নাতে যেতে পারবে না। না না না, সে হাজারটা বিড়ালকেও পানি পান করা সে কিন্তু সে যেতে পারবে না। No, she was Muslim. She was Muslim, but she was in prostitute. But she got that, like, in a trap. Anyhow, in a situation, she was doing it. She was doing it. It was the main question that she was doing it. She was Muslim, but at the end of the time, she was doing it. She was doing it. She was doing it. She was doing it. না কিন্তু এটা দেখা যায় সে যদি কারণে সে ইয়া ভাই একটু জবাই করে তারপর তো সে জানা। আমি সেই হাদিসটা দেখাবো যে আপনি যে কথাটা বলছেন যে সেই মেয়েটা যদি জিনাকারী হয়ে থাকে, সে যদি ব্যভিচারী হয়ে থাকে, সে যদি প্রস্টিটিউশনের সাথে যুক্ত হয়ে থাকে, তার ভাই কুকুরকে পানি খাওয়াইতে বা বিড়ালকে পানি খাওয়াইতে আসলে হবে না, সেটা না খাওয়ায় সে জান্নাতে যাবে। সেটা সেইটার রেফারেন্স আমি আপনাকে এখনই দেখাচ্ছি যে একটা সহিহ হাদিসই বর্ণনা করা আছে যে কোনো নারী যদি জিনাকারী হয়, ধর্ষণ খুনি হয়, ধর্ষণকারী হয়, তারপরে সে জান্নাতে যাবে যদি তার মধ্যে ইমান থাকে। এই হাদিসটা একটু দেখে নেন ভাই, এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে, হাদিস নাম্বার বলে দিচ্ছি, হাদিস নাম্বার হচ্ছে 167 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনে এটা 168 আর ইসলামিক সেন্টারে এটা 174। এখানে বলা হচ্ছে হাদিসের মান সহি, এখানে বলা হচ্ছে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না, তার মানে কিন্তু তার কোনো বিচারাদিও নাই। কিন্তু মানে আপনি যে যদি বলেন যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে গিয়ে বিচার বিচার হবে, সেটাও কিন্তু এখানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে সেটাও তার হবে না। যদি অন্তরে সরিষা দানা পরিমাণ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান থাকে, রাসূলের প্রতি ইমান থাকে, তাহলে সে জাহান্নামেই প্রবেশ করবে না, সরাসরি কথা, ঠিক আছে। আরেকটা হাদিস দেখাবো যেখানে বলা হচ্ছে যে যদি জিনাকারী হয়, যদি খুনি হয়, তাহলে সে জান্নাতেই যাবে, সেটা দেখাচ্ছি একটু পরে। তার মানে যেটা প্রমাণ হয় যে একজন মানুষ যদি ইমান নিয়ে মরতে পারে, তাহলে সে কুকুরকে কি করলো না করলো এগুলো দিয়ে কিছু যায় আসে না, আসলে সে জান্নাতেই যাবে। বরঞ্চ মহানবীর অনেকগুলো হাদিস আছে যেখানে হযরত মুহাম্মদ মদিনার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত কুকুরকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন এবং সেই গণনিধনটা অনেকদিন ব্যাপী চলেছিল। কালো রঙের কুকুরকে বিশেষ করে মহানবী একদম মানে হুকুম দিয়ে গন্ডায় গন্ডায় কালো রঙের কুকুর মেরে ফেলছিলেন এবং পাঁচ প্রকারের প্রাণীকে নির্বিচারে হত্যা করার হুকুম দিয়ে গেছেন। সেই হাদিসগুলো দেখাবো, ঠিক আছে ভাই? আচ্ছা এখানে একটা কোশ্চেন আরেকটা আছে যে আর যে ব্যক্তির অন্তরে সরিষার দ্বারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সো এটা একটু, এটা তো আমি কখনো শুনি নাই, ফার্স্ট টাইম, মানে মানে কারো অহংকার যদি সরিষা মানে জাররা বলে একদম জাররা, সরিষার চেয়েও সূক্ষ্ম যেটা জাররা পরিমাণ, ফর এক্সাম্পল যে অহংকার যে জিনিসটা এখানে, এটা এটা তো আমি কখন জাস্ট যাই হোক, এটা একটু আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা বললাম না, আমি হচ্ছে না আসিফ ভাই এতটা স্কল মানে ভালো না, ধর্ম বিষয়টা একটা সাবস্টিটিউট ব্যাপার, বাট আমি যেটা কোশ্চেনটা ছিল এটার মূলটা কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেই মেয়েটা সেই নারীটা বোঝানো হচ্ছে যে সে তো মুসলিম ছিল কিন্তু সে জান্নাতে যাবে একটা সময়, কিন্তু এটার কথা তো এইভাবে বুঝেছে সে লাস্টে একটা ভালো কাজ করার কারণে তার কোনো অপরাধ না, তাকে কোনো শাস্তি না দিয়ে তাকে জান্নাত দিয়ে দিল, এই জিনিসটা কনফার্ম করে কিভাবে, এবং কি কোনো মানে তার কোনো সাজা হয়নি এটা বুঝেছে, সে তো জান্নাতে যাবে যেহেতু মুসলিম, অ্যাজ এ মুসলিম শি ইজ। সো আমি এটা আমার মনে হয় আপনার আসিফ ভাই আমার কথাটাকে আপনি বুঝতে পারছেন কিনা, কথাটা বুঝতে পেরেছি কিন্তু আপনি আসলে কি পয়েন্ট মেক করতে চাচ্ছেন সেটা বুঝতে পারি নাই। কিন্তু কি পয়েন্ট মেক করতেছে কারা, যে হুজুর বলতেছে বা যেই ব্যক্তিটাই বলতেছে যে ব্যক্তিটাকে সে তার জান্নাত হয়েছে, হি শি গট দ্য জান্নাত বিকজ আফটার শি লাইক সে তাকে একটা কুকুরকে বা একটা বিড়ালকে সে পানি পান করানোর কারণে, সে মৃত্যু পথযাত্রী একটা কুকুরকে বা বিড়ালকে পানি পান করানোর কারণে সে এত বাজে কাজগুলি করলো কিন্তু তাটা মাফ হয়ে তাকে সরাসরি তাকে জান্নাতে নিয়ে গেলো। সো এই জিনিসটা কিভাবে এনশিওর করে তারা বলে, এটা আমি অনেকের এই জাতীয় অনেকটা অনেকবার শুনছি, তো এই জাতীয় কথাটাকে আসলে আদৌ কি আদৌ ধর্ম যেহেতু মানুষের সেন্টিমেন্টাল একটা বিষয়, তো সেন্টিমেন্ট নিয়ে
খেলার সময় অনেকে এই ধরনের কথা বলতে পারে যে তুমি যদি এই ছোট কাজটা করো তারপর তুমি জানাতে চলে যাবে বা প্রাণীর প্রতি ভালোবাসা উঠাও বা সেই এরকম বিভিন্ন সেন্টিমেন্টের সময় বিভিন্ন টাইপের কথা বলতে পারে। বাট এটা এটা আমি একটু আগে খেয়াল করলাম, হ্যাঁ এটা একটা সহি হাদিস, এটা এটা ট্রু। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস ইয়ে আছে, এটা এটার সাথে আরেকটা জিনিস যে জিনিসটা মানে মিলাতে হবে সেটা অ্যাকশনটা কি, ধর্মের অ্যাকশনটা কি। আপনি জানেন কিনা জানি না, আসিফ ভাই একটু আগে বললেন যে নবী মোহাম্মদের ঘরে শুধুমাত্র একবার ইয়ে আসে নাই দেখে, ফেরেস্তা আসতে পারে নাই দেখে, কেননা তার ঘরে একটা কুকুরছানা ছিল, আয়েশার ঘরে একটা কুকুরছানা ছিল এবং সেই জন্য তার আয়েশার ঘরে কোনো ফেরেস্তা আসতে পারে নাই, জিব্রাইল আসতে পারে নাই, এই জন্য তিনি কিন্তু কুকুরদের উপর ম্যাসাকার চালিয়েছিলেন। যত ধরনের কুকুর ছিল, বাচ্চা কুকুর থেকে শুরু করে যত কুকুর ছিল সব কুকুরকে মেরে ফেলার একেবারে নির্দেশ দিয়ে দিয়েছিল, কেননা তার নিজের ঘরে একমাত্র সম্বল কুকুর সেটাকে ধরে মেরে ফেলা হয়েছিল। এরপরে যখন সাহাবারা বললেন যে হ্যাঁ আমাদের কিছু কুকুর আছে যেটা আমাদের কাজে আসে, আমাদের হান্টিং এর কাজে আছে বা আমার হর্ডিং এর কাজে আসে, এই কুকুরগুলো আমাদের দরকার, তখন তিনি এই দুই টাইপের কুকুরকে মারতে বারণ করেছিলেন। তো অ্যাকশন আর যে দাবি বা কথা এই দুটার মধ্যে ডিফারেন্স কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। সরি টু ইন্টারাপ্ট, আমি আমাদের এখানে তো প্রচুর প্যাট অ্যানিমালস আছে, আপনি জানেন হয়তো আমেরিকাতে প্যাট অ্যানিমালস, প্যাট ক্যাটস এন্ড ডগস, সো আমি যদি একটু শুনতে পারি তাহলে আমার ভালো লাগবে। নেক্সট ফিউচারে আমার প্ল্যান আছে আমার হয়তো প্যাট বার্ডস আর হচ্ছে ডগ নাওয়ার, আমার বিড়াল ভালো লাগে বেশি কিন্তু ডগও মানে ইচ্ছা। তো আমি কোন জাতীয় কুকুরটা আপনি যদি একটু বলতেন তাহলে হয়তো আমি ফিউচার আমার মাথার মধ্যে এটা একটা হয়তো আমি লিস্টে রাখবো। আমার কেন যেন মনে হচ্ছে আপনি, ভাই আমার একটা প্রশ্ন ছিল একটু রিলেভেন্ট। আচ্ছা আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে উনি আমাদেরকে আমাদেরকে ভাবছেন যে আমরা ইসলাম বিষয়ে মানে প্রশ্ন উত্তর দেই, আমরা কিন্তু আসলে মানে এখানে যাদেরকে আপনি দেখছেন এটা কিন্তু নাস্তিকদের লাইভ, আপনি কি ভুল জায়গায় এসে যুক্ত হয়েছেন? আপনি কি আমাকে বলতেছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি কি ভুল করে ভুল জায়গায় যুক্ত হয়েছেন? না আপনি নাস্তিকদের লাইভ বলতে কি বুঝাচ্ছেন? মানে মানে এখানে এখানে যারা লাইভগুলো করে তারা অনেক বেশিরভাগই নাস্তিক মানুষজন। ও আচ্ছা ঠিক আছে, না তারপর ও আচ্ছা আমি আমি জানি না, আমি আসলে ভুল জায়গা না, মানে আমি আমি যেহেতু এজ এ মুসলিম ফ্যামিলিতে বিলংস করি ঠিক আছে, কিন্তু এখানে আমি থাকি আমেরিকাতে, আমি বাইরে আছি প্রায় 11 বছর। সো সেটা আপনি অনেকবার বলেছেন, সেটা আমাদের আসলে জানার দরকার নাই। না 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 রাইট না, আমি আসলে আচ্ছা আমি তাহলে আমি এটা ইসলামের ক্ষেত্রে না, আমি অনেকের অনেকে জিনিসটা বলে যে এটা কইরো না বা এটা কইরো, সো আমি একটু শিওর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এটা। আপনি যাচাই করতে চান নিজ ধর্মকে? আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন, sunna.com এ যে আপনি ডগ কি লিখে সার্চ করলে পেয়ে যাবেন হাজার হাজার হাদিস আছে যেখানে নবী মুহাম্মদ কুকুরদের উপর কিভাবে জেনোসাইড চালিয়েছিলেন। মুহাম্মদ বলছে কালো কুকুর হচ্ছে মানে শয়তান, তাদেরকে মেরে ফেলো, মানে মদিনার ঘটনা তো আছেই। কোন যেন একটা শাইক দেখলাম, শাইক ও আইদুল্লাহ না কে যেন এরকম একজন, মানে ওটা ম্যাটার না, বাট মানে সে অ্যাপোলজিস্ট বলতেছিল যে ওই টাইমে শুধু মদিনাতে মারছে, পরে যে হচ্ছে এলাও করছে যে হচ্ছে কুকুরদেরকে বেঁচে রাখার, হ্যাঁ সেটাও কথা না, কথা হচ্ছে যে কালো কুকুর নাকি শয়তান, এই জন্য কালো কুকুরদের দেখলেই মেরে ফেলতে হবে। এখন মানে সাইন্টিফিক্যালি এটা এটা মানে কালো গায়ের কালার বা হচ্ছে পশমের কালার কি কখনো মানে সাইন্টিফিক্যাল কি এটা কি কোনো মানে পার্থক্য আছে, মানে একটা কালো কুকুর বা আচ্ছা আমরা হাদিসগুলো দেখে নিব, দেখে নিব, দেখলেই আমরা পরিষ্কার হয়ে যাব যে সেটার মানে ইয়াটা কি। তার আগে আমি আরকে আরকে ভাইকে আমি একটা মানে হাদিস দেখাতে যাচ্ছি, এই হাদিসটা আপনি একটু দেখে দেখে যান, হাদিসটা একটু পড়ে যান। ভাই আপনি কি পড়তে পারছেন হাদিসটা? হ্যাঁ জি পড়তে পারছি, এটা মুসলিম ইবনু ইয়াহ, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ, তাহকীকৃত সুনান আবু দাউদ শরীফের হাদিস 4703 নম্বর হাদিস, আপনি একটু যদি পারেন তাহলে পড়েন হাদিসটা। আচ্ছা তাহলে আমি এখানে যদি বলি, মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ আলাইহি তাআলা সূত্রে বর্ণিত এক একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, সূরা আল আরাফাত 72 বর্ণনাকারী বললেন আল কানবি এ আয়াত পড়েছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসী উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল রইল, কি মূল্য রইল, সরি, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজই করিয়ে নেন, এই কথাটার মানে কি ভাই? এখানে এটা, হ্যাঁ এটা একটা, হ্যাঁ উত্তর, যেটা বুঝাচ্ছে যে কাজই করিয়ে নেন মানে তাদের জন্য তারা ভালো কাজটাই করায় না, এরকমই কিছু মিন করতেছে। আচ্ছা পরে শিফট করেন। আচ্ছা ভাই একটু মেসেজ যদি দেখতেন আর কি। আচ্ছা আমি, আপনি মেসেজ দেখবেন নাকি আমি বাকি দুই দুই লাইনটা শেষ করব? হ্যাঁ হ্যাঁ শেষ করেন। আচ্ছা আই এম সরি, শেষে সে জান্নাত জান্নাতীদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। ওয়াও। আচ্ছা, আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করে তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ কাজ করে মারা যায়। ও, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামের প্রবেশ করান। আচ্ছা, প্রফেসর সাল্লামা একাডেমি আছে আবু দাউদ, এটা এটা কোন কোন বই থেকে আসলে? এটা তো সহিহ। হ্যাঁ আমি আপনাকে বইটাও বইটার ছবিও দেখিয়ে দিচ্ছি, এটা সুনান আবু দাউদ শরীফ, আল্লামা আলবানী কর্তৃক, আল্লামা নাসিরুদ্দিন আলবানী কর্তৃক তাহকিকৃত। এটা হচ্ছে বইয়ের ছবি, 4703 নম্বর হাদিস। এখানে এই হাদিসটা পুরোপুরি বর্ণনা করা আছে, হাদিসটা সম্পূর্ণ সহি, এটা তাহকিকৃত সহি হাদিস। তাহকিক তাহকিক মানে কি আপনি জানেন ভাই? না আমি বললাম আমি জানি না, সরি। আচ্ছা, তাহকিক মানে হচ্ছে যে এটা আমি আপনাকে ইয়া ভাবে বলে দিই যে দুই এক 200 বছর আগে একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, ওনার নাম হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী। উনি হচ্ছেন হাদিসের উপরে বিশেষজ্ঞ, উনি পুরনো সমস্ত হাদিসকে আবার যাচাই করেছেন, রিচেক করেছেন, রিচেক করে তিনি আবারও এই হাদিসটাকে সহি হিসেবে ঘোষণা দিয়েছেন। মানে এই হাদিসটা তো সহি সহি আবার তাহকিকৃত সহি, মানে ডবল সহি। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা। এখন এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন ভাই? এখানে আমি মোটামুটি যতটুকু মানে আমার সামান্য জ্ঞানে আমি জাস্ট বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেহেশতে নসিব দান করেন তাদেরকে তাদের দ্বারা ওই রকম কাজটা সে দুনিয়া থেকে করায় না, ঠিক আছে? তারা এরকম কিছু। আচ্ছা, আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে, যাদের জাহান্নামের জন্য, তো জাহান্নামের জন্য তো কাউকে স্পেসিফিক আমার মনে হয় না ওরকম সৃষ্টি করা, তারা তাদের কাজ, আমরা আমাদের জাস্ট কাজের কাজের ধারায় আমরা আমাদের নিজের জান্নাত জাহান্নামটা ইয়ে করি। ভাই হাদিসে কি আছে আরেকবার একটু পড়েন তাহলে, হাদিসটা কি আছে, আপনি কি পড়লেন ভাই এতক্ষণ? তাহলে এই লাল কালিতে যেটা আছে সেটা আরেকবার একটু পড়েন ভাই, একদম নিচের প্যারায় লাল কালিতে কি লেখা আছে আবার পড়েন। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি সঠিক? আমার কাছে এটা একটু কনফিউজ লাগতেছে ভাই, কিছু মনে করবেন না, মানে জাহান্নামীদের জন্য কাউকে সৃষ্টি করলে তার দ্বারা জাহান্নামীদের কাজ করায় না। অবশ্যই এইটা এইটা আমার আসলে একটু দ্বিমত যে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। ও মাই গড, দিস ইজ ভেরি স্কেরি। লাইক আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু sunna.com এ ঢুকে এই হাদিসটা একটু পড়ে নেন, ঠিক আছে? হাদিস নাম্বার তো দিয়ে দিয়েছি আপনাকে। জি জি জি। এখন আচ্ছা, আমি একটা, আমি দাঁড়ান, আমি একটা স্ক্রিনশট নিই আমার ইয়া থেকে বা ল্যাপটপে ইয়ে আছে, তা আমি এটা এটা তাহলে পড়তে পারবো পরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এটা পড়লে একটু রিসার্চ করলে সার্চ করলে বোঝা যায়, বুঝছেন? আমি তা তারা ভালো জানি না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে এটা মানে অনেকদিন বসে আপনি এই হাদিসটা নিয়ে গবেষণা করেন, প্রয়োজনে কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে, তারা কি বলেন এই বিষয়ে, এটা কি ব্যাখ্যা দেন, কি বিশ্লেষণ করেন। দরকার হলে সেই এই যে আলবানী, এই যে আবু দাউদ শরীফের শরহে আবু দাউদ আছে, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেটাও পড়েন, পরে তারপর আরেকদিন আমাদের সাথে লাইভে এসে যুক্ত হবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনাকে বিদায় জানাই, তাহলে ভালো থাকবেন। অবশ্যই, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অসুবিধা নেই, তাহলে আমরা